আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজার একটি ইফতার রেসিপি নিয়ে এই ইফতারটি যদি গড়ে তৈরি করে সবাইকে দেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আপনার ইফতার তৈরি করার জন্য প্রথমে আমি একটি খামির তৈরি করে নিব। এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে ময়দাটা নিয়ে নেবেন দিয়ে দিলাম গুঁড়া দুধ তিন চা চামচ আর দিলাম এখানে চিনি এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ বানিলা পাউডার এক চা চামচ ইস্ট অল্প একটু লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলা একসাথে মিক্স করে নিলাম একটি চামচের সাহায্যে এক চা চামচ দিয়ে দিলাম সাদা তেল একটি ডিম ভেঙে দিয়েছি এখানে দিয়ে দিলাম চিজ ক্রিম তিন চার চামচ আমি খামিরটা তৈরি করবো ব্ল্যান্ডারের সাহায্যে এখানে আমার ওয়ান ফুট কাপ হালকা কুসুম গরম পানি লেগেছে আপনারা কিন্তু হাতও তৈরি করে নিতে পারেন খামিরটা খামিরটা তৈরি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিবো এক থেকে দেড় ঘন্টার জন্য যাতে খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে যায় র্যাপিন পেপার দিয়ে র্যাপ করে নিলাম বাটিটা চলে আসলাম দেড় ঘন্টা পর খামিরটা দেখেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে এখন বাটির থেকে তুলে নিচ্ছি খামিরটা খামির থেকে আমি লেচি কেটে নিলাম তিনটা ইফতারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লেচি নিয়েছি এখন রুটি বানিয়ে নিব বেশি মোটাও না বেশি পাতলাও না অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি আমরা যে পরোটা খাই পরোটার থেকেও কিন্তু মোটা হবে রুটিটা তো রুটিটা বানিয়ে নিয়েছি দেখেন কতটা মোটা করে বানিয়ে নিয়েছি অবশ্যই বুঝে গেছেন পরোটার চেয়েও মোটা এখানে একটি বাটি নিয়েছি বাটি দিয়ে আমি গুল করে কেটে নিব আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কাটার পরে একটি কাটার দিয়ে কেটে দুই ভাগ করে নিলাম দেখে বুঝে গেছেন আমি কিভাবে কেটে নিয়ে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এমন করে আমি সাবাতিগুলা গুলা তৈরি করে নিব এই ইফতারের নাম হচ্ছে সাবাতি বা নাশপাতি আরেকটি কেটে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে বানিয়ে নিলাম সবগুলা এখন আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের মতো যাতে ফুলে দ্বিগুণ হয়ে যায় আবারও একটি কাগজ দিয়ে আমি ডেকে রেখে দিলাম রেস্টে যে কোনো গরম জায়গায় দেখবেন যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে চলে আসলাম বিশ থেকে পনেরো মিনিট পর দেখেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে বেজে নিব আর দেখেন কতটা ফুলেছে দেখে কিন্তু বুঝে গেছেন চুলাতে একটি পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলাটা কিন্তু গরম হয়ে গেছে ডুবো তেলে বাঁচবো তাই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম অপেক্ষা করব তেলটা যাতে গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে নাশপাতিগুলা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে অনেকে এটাকে নাশপাতি বলে অনেকে এটাকে সাবাতি বলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার হল বাসায় ইফতারিতে এই রেসিপিটি তৈরি করবেন সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে উলটিয়ে পাল্টিয়ে ইফতারগুলো আমি বেজে নিচ্ছি আর আপনারা কতটুক লাল করে বেজে নেবেন আপনাদের পছন্দ মতো আপনারা বেজে নিতে পারেন আমি বেশি লালও করব না বেশি সাদাও রাখবো না মিডিয়াম করে বেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে একইভাবে সবগুলা নাশপাতি আমি বেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু লাল করে বাঁচতে পারেন আপনাদের মনের মতো করে বেজে নেবেন এখন একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম এখানে চিনি পাউডার করে নিয়েছি তো কতটুকু মিষ্টি খেতে চান পাউডারটা পরিমাণ করে দিবেন। তো আমি এখানে দুই চা চামচ চিনির পাউডার দিয়েছি একটি স্টেনার দিয়ে সেকে যারা মিষ্টি খেতে চান অবশ্যই চিনিটা ব্যবহার করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যারা চিনি খেতে পছন্দ করেন না চিনি ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে তো কেমন লেগেছে আর ভিতরটা দেখেন কত লোভনীয় হয়েছে বলে বোঝানো যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ